আগামী জাতীয় নির্বাচনে 300 সংসদীয় আসনের প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো নিয়ে সংশয় প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান। সকালে চাপাই নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ছবি সহ ভোটার তালিকা হান্নাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এই সংশয়ের কথা জানান তিনি। জানান সারা দেশে জাতীয় নির্বাচনের জন্য প্রায় 3.5 থেকে 4 লাখ সিসি ক্যামেরা প্রয়োজন। বলেন, 7 থাকলেও নির্বাচন কমিশনের সেই সাধ্য নেই। তারপরও এই বিষয়ে নির্বাচন কমিশন বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। আহসান হাবিব খান আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রতিটি দলের সাথে বৈঠক করে তাদের মতামত নেওয়া হচ্ছে, সেই সাথে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। ভিন্ন নামে জামায়াতে নিবন্ধন নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, নিবন্ধন নিতে হলে নিয়মতান্ত্রিক আইন আছে, কোনো দল নিয়ম মেনে আবেদন করলে নির্বাচন কমিশন বসে সিদ্ধান্ত নেবে। তিনশো আসনে আমাদের অনেক ইচ্ছা, কিন্তু সাধ্য এবং ইমপ্লিমেন্টেশন আর অপারেশনাল ডিসিশনস, এটা কি নেওয়া সম্ভব? আমার 3.5 থেকে 4 লাখ সিসি ক্যামেরা থাকবে, 3.5 থেকে 4 লাখ সিসি ক্যামেরা দেখে সেই মুহূর্তে সিদ্ধান্ত দিয়ে সেটা সম্ভব কি না আমি আপনাদের উপর ছাড়ছি। আমরা চিন্তা করছি, আমরা এটার ব্যাপারে আলোচনা করছি।